ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লাউ শুক্তো। আমরা বাঙালিরা কিন্তু শুক্তো খেতে সবাই খুবই পছন্দ করি, আর গরম ভাতের সাথে এরকম শুক্তো থাকলে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না। আর খুব কম সময়, কম তেল মশলায় এই রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে কিভাবে খুব সহজে আমি লাউ শুক্তোটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। লাউ শুক্তো বানানোর জন্য এখানে আমি লাউটাকে একটু ঠিক এরকম ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু লাউ শুক্তো বানাচ্ছি তাই লাউয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর নিচে এখানে ঝিঙে, একটা ঝিঙেকে আমি একটু লম্বা টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর নিচে একটা মাঝারি সাইজের বেগুন, বেগুনটাকে ঠিক এরকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি চারটি উচ্ছে, উচ্ছেটাকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর সবজিগুলোকে আগে থেকেই আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে প্রথমে বড়িটাকে ভেজে নেব। বড়ি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো 6টা বড়ি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িটাকে লাল করে ভেজে নেব। তবে বড়ি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ভাজতে হবে, তা না হলে কিন্তু বড়িটা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই বড়ি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িটাকে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর বড়িটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে বড়িটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বড়ি ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা উচ্ছে। উচ্ছেটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন। আমি এই রান্নায় কিন্তু কোনো হলুদের ব্যবহার করব না। নুন দেবার পর এবার উচ্ছের সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট উচ্ছেটাকে ভেজে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3 ঢাকা দিয়ে উচ্ছেটাকে সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে উচ্ছেটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু উচ্ছেটা অনেকটাই মজে গেছে। এবার আরও 2 মিনিট ঢেকে রেখে উচ্ছেটাকে ভেজে নেব। 2 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঢাকা দেওয়ার ফলে কিন্তু উচ্ছেটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। উচ্ছেটা যখন ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনটা আমি সবার শেষে দিলাম, কারণ বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। বেগুন দেবার পর এবার উচ্ছের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকে উচ্ছের সাথে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে বেগুন আর উচ্ছেটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। উচ্ছে আর বেগুনটা ভেজে তুলে নেবার পর এবার কড়াইতে দিয়ে দেবো 1 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। এবারে 30 সেকেন্ড রাঁধুনিটাকে ভেজে নেব। রাঁধুনিটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ আদা বাটা। এবারে আদা বাটাটাকেও ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 মিনিট আদা বাটাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব কেটে ধুয়ে রাখা লাউ আর ঝিঙে। লাউ আর ঝিঙেটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো 7 মতো নুন। নুন দেবার পর এবার লাউ আর ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট সবজিটাকে ভেজে নেব। সবজিটাকে ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3 ঢাকা দিয়ে সবজিটাকে মুছতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে লাউ আর ঝিঙেটাকে আবার একবার একটু নাড়াচাড়া করে নেব।
আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু সবজি থেকে অল্প পরিমাণে একটু জল বেরিয়েছে আর সবজিটা কিন্তু বেশ অনেকটাই মজে গেছে। এবারে ঝিঙে আর লাউটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে 1 কাপ মতো জল। যেহেতু আমি শুক্তোটা একটু ঝোলঝোল রান্না করব, তাই এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দেবার পর এবার আবার একবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-এক ঢাকা দিয়ে লাউ আর ঝিঙেটাকে নরম হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। লাউ আর ঝিঙেটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে। লাউ আর ঝিঙেটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে বেগুন। আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। এবারে ভেজে রাখা উচ্ছে বেগুন আর বড়িটা দেবার পর এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ রাঁধুনি বাটা। আর শুক্তো যদি রাঁধুনি বাটা দেওয়া হয় শুক্তোটা খেতে খুবই ভালো হবে আর শুক্তোর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। রাঁধুনি বাটাটা দেবার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। রাঁধুনি বাটাটা মেশানো হয়ে যাবার পর এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-এক ঢাকা দিয়ে শুক্তোটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে শুক্তোটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর শুক্তোর সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর লাউ শুক্তো কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু ঘি। চিনি আর ঘিটা দেবার পর এবার শুক্তোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি আর ঘিটা যখন মেশানো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি লাউ শুক্তো। আর পেট ঠান্ডা রাখার জন্য এই লাউ শুক্তো খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। আর গরম ভাতে প্রথম পাতে এই লাউ শুক্তোটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।